হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমরা সকলকে স্বাগত। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রায় অ্যান্ড মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক 2022 থেকে ফার্স্ট সাবমিটিভের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলো আমাদের শেষ হয়ে গেছে। 19টা মডেল কোশ্চেন পেপার ছিল, সেগুলো সব শেষ হয়ে গেছে। আমি সেগুলো করে দিয়েছি, প্লে লিস্ট করে দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। বন্ধুরা, এবার আমাদের সেকেন্ড সাবমিটিভ টেস্ট। সেকেন্ড সাবমিটিভের জন্য 19টি মডেল কোশ্চেন পেপার আছে। আমরা আজ থেকেই শুরু করছি সেকেন্ড সাবমিটিভ ইভলিউশনের। প্রথমটা টিচার্সদের জন্য টিচার্সরা করেছে, তারপর প্রত্যেকটা স্কুল 18-19টা স্কুল দেওয়া আছে। তো আমি তোমাদেরকে অনুরোধ করব সেকেন্ড সাবমিটিভ ইভলিউশনের প্রত্যেকটা মডেল কোশ্চেন পেপার দেখার জন্য। বন্ধুরা, তোমরা কিন্তু কখনো তোমাদের টার্গেটকে ভুলে যেও না। যত যাই হোক না কেন, তোমরা কিন্তু কখনো তোমাদের টার্গেট দিয়ে পিছিয়ে পড়ো না। তোমাদের একটাই টার্গেট মাধ্যমিক 2022, তোমাদের একটাই টার্গেট মাধ্যমিক 2022। তোমাদের প্রত্যেককে 100-100 পেতে হবে, 100 out of 100 পেয়ে দেখাতে হবে। বন্ধুরা, ইংলিশে পেতে হবে মাধ্যমিক 2022 শুধুমাত্র তোমাদের জন্য। বন্ধুরা, মাধ্যমিক 2022 শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা পেয়ে দেখাও প্রত্যেকটা সাবজেক্টে, এমনকি ইংলিশটা পেতেই হবে, 100 out of 100 পেতেই হবে। তো বন্ধুরা, আমি তোমাদের অনুরোধ করব, তোমরা কিন্তু তোমাদের স্বপ্ন থেকে কখনো দূরে সরে যেও না। তোমাদের ওটাই স্বপ্ন করে নাও মাধ্যমিক 2022, মাধ্যমিক 2022 ইংলিশ পেপার তোমাদের। বন্ধুরা, এবার চলে আসছে আমাদের মেন টপিকে। আমাদের মেন টপিক আজকে সেকেন্ড সাবমিটিভ, বুঝতে পারছো? সেকেন্ড সাবমিটিভ প্রথম যেটা দেওয়া আছে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে দেখে নেবে এবং বুঝে নেবে। যদি কোথাও ফল্ট থাকে না, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে যে কোথায় ফল্ট আছে। আমার তো হাজার ফল্ট থাকতেই পারে। এবার তোমরা যদি বুঝতে না পারো, বা আমি যদি বোঝাতে কম করি, বা কোথাও কোনোরকম ফল্ট হলে, তোমরা একদম নির্দ্বিধায় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে বা ইমেল করতে পারো। সেখানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আমি ডাইরেক্ট কথা বলে নেবে। ওকে, আর তোমাদের বলে রাখি, তোমরা অবশ্যই দেখবে, কিন্তু শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের বুঝতে পারো, তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর যদি পারো শেয়ার করে দেবে বন্ধুর সঙ্গে, আর যদি পারো সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবে। সাথে সঙ্গে কমেন্ট করে জানাবে কোথায় ভালো লাগে, কেন ভালো লাগে। আমি তোমাদেরকে অবশ্যই সেটা রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই বলবে। আর বন্ধুরা, আমি চাই তোমার সাথে তোমাদের প্রত্যেকটা বন্ধুদেরকে, আমার ছোটো ছোটো ভাই বোন, তোমরা সবাই আমার ছোটো ছোটো ভাই বোনদেরকে সাহায্য করতে। পশ্চিমবাংলার প্রত্যেকটা ভাই বোনকে আমি চাই সাহায্য করতে। আমি চাই তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, তারাও যেন সাহায্য পেতে পারে। তো বন্ধুরা, তবেই কম্বিনেশানটা ভালো হবে। তো বন্ধুরা, আজকের এই সেকেন্ড সাবমিটিভের প্রথম কোশ্চেন পেপার তোমাদেরকে দেখার জন্য অনুরোধ করলাম, তোমরা শেষ পর্যন্ত দেখে নাও। বন্ধুরা, দেখো আমাদের সেকেন্ড সাবমিটিভ ইভলিউশন 2021। তো আজকের আমাদের এটা প্রথম কোশ্চেন পেপার। তো প্রথমে টেক্সটে দেওয়া আছে, লুসি মড মন্টগোমেরি রচিত আওয়ার রান অ্যাওয়ে কাইটের ফার্স্ট ইউনিট থেকে নেওয়া হয়েছে। আমরা শুরু করছি কোশ্চেনগুলো। প্রথমে এ দেয়ের কোশ্চেন আছে। কোশ্চেনগুলি বলা আছে, টিক দ্য করেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। সে একই জিনিস, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। কটা কোশ্চেন আছে দেখুন, তিনটি কোশ্চেন আছে, এক নম্বর করে, 1×3=3, তিন নম্বর। প্রথম কোশ্চেন, বিগ হাফ মুন ইজ দ্য নেম অফ দ্য, বিগ হাফ মুন এটা কিসের নাম? ইজ দ্য নেম অফ দ্য আইল্যান্ড, যে দ্বীপটাতে তারা থাকতো সেই দ্বীপটার নাম হচ্ছে বিগ হাফ মুন। পরে কোশ্চেন, দু নম্বর কোশ্চেন, কোশ্চেনটি আছে, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড ইন, কখন, কবে এই পরিবারটা, কবে বা কখন কখন মেনল্যান্ডে চলে যেত? শীতকালে চলে যেত, উইন্টার। অপশান বি ইজ দ্য রাইট আনসার। তিন নম্বর কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে, হোয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট রিলেটিভস হি বিকেম সরফুল, যখন ছেলেমেয়েরা তার বাবাকে তাদের আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করত, তখন তার বাবা কেমন হয়ে যেত? সরফুল, দুঃখিত হয়ে যেত। ওকে, পরে বিয়ের দায়ে কী বলা আছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, 1×2=2, দুটো আছে, এক নম্বর করে আছে, কমপ্লিট সেন্টেন্স বলতে ভীষণ ইজি কাজ এগুলো। প্রথমে একটা পড়ছি, হোয়েন দ্য স্প্রিং কেম দ্য ফ্যামিলি ইউজ টু সেল ব্যাক টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড, হোয়েন দ্য স্প্রিং কেম, যখন আবার বসন্ত আসতো ওই পরিবারটি আবার আইল্যান্ডে চলে যেত। পরে কোশ্চেন, দু নম্বর কোশ্চেন, দ্য পিউপিল অন দ্য মেনল্যান্ড পিটিড দেম, ওই মেনল্যান্ডের লোকজন তাদের উপর করুণা জাগাতো, হোয়েন, কখন, হোয়েন দ্য টাইম কেম ফর দেম টু রিটার্ন, যখন তাদের ফেরার সময় হতো আইল্যান্ডে, তখনই তাদের প্রতি করুণা দেখাতো। সিএ দেয়ার কোশ্চেন, কোশ্চেনটি বলা আছে, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, দু নম্বরের কোশ্চেন, কোশ্চেনটি আছে, মেক এ লিস্ট অফ দ্য পিউপিল হু লিভড ইন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে যে সমস্ত লোকজন বাস করতো তাদের একটা লিস্ট করতে বলেছে।
তো দেখো কে কে বাস করতো। ইন দ্য বিগ হাফ মুন, বিগ হাফ মুনে দ্য ন্যারেটর, ফাদার, ক্লাউডি, আন্ট এস্তার, মিমি, ডিক লিভড দেয়ার। এই সমস্ত লোকজন বিগ হাফ মুনে বসবাস করতো। বন্ধুরা দেখো দুয়ের দাগের পোয়েম আছে, পোয়েম টিম মাই ওন ট্রু ফ্যামিলি, টেড হুয়ে লেখা মাই ওন ট্রু ফ্যামিলি। কোশ্চেন আছে এর দাগের, কী কোশ্চেন বলা আছে দেখো, টিক দ্য করেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু, দুটো আছে এক নম্বর করা আছে। প্রথম কোশ্চেনটা পড়ছি, ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট হুইথ এ অথবা অ্যান ড্যাশ, তাহলে বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করছিল, তাহলে ওল্ড আছে তাই অ্যান বসবে। ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট হুইথ অ্যান ওল্ড ওম্যান, ইন দ্য ওকুড দ্য পোয়েট মেট হুইথ অ্যান ওল্ড ওম্যান। দু নম্বর কোশ্চেন, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য, কবির নিজস্ব প্রকৃত পরিবার কোনটা, ওকট্রিজ, ওকট্রিজগুলো হচ্ছে তার নিজের পরিবার। দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার দ্য ওকট্রিজ, ওকে। পরে কোশ্চেন আছে, একটা কোশ্চেন আছে বিয়ে দেয়ের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, দু নম্বর দেওয়া আছে। কোশ্চেনটি সকলের জানা কোশ্চেন, কোশ্চেনটি আছে হোয়েন ডিড দ্য পোয়েট বিকামস টুয়াই, সরি বিকাম আছে, বিকাম টুয়াইস অ্যাওয়েক, কখন কবি দ্বিতীয়বার দুবার জেগে উঠেছিল। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক, ওকে। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ দ্য পোয়েট বিকেম টুয়াইস অ্যাওয়েক। বন্ধুরা দেখো আনসিনটা ভীষণ ইজি আনসিন, আমি পড়ছি ভালো করে শোনো তোমরা। হোয়েলস দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ বিলং টু এ ফ্যামিলি অফ ম্যামেলস নোন অ্যাজ সেটাসিন, সিটাসিয়ানস। আনলাইক ফিস হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেলস, দে ব্রিথ এয়ার অ্যান্ড গিভ বার্থ টু দেয়ার অফস্প্রিংস, সায়েন্টিস্ট বিলিভ দ্যাট দে ইভলভ ফ্রম দ্য ফ্রম ল্যান্ড অ্যানিমেলস উইথ ফোর লিগস অল দো দে আর নাও সুপ্রিমলি অ্যাডাপ্টেড টু আন্ডার ওয়াটার লাইফ। হোয়েলস আর ডিফিকাল্ট অ্যানিমেল টু স্টাডি বিকজ দে আর লং লিভড, রিপ্রোডিউস স্লোলি অ্যান্ড মোস্ট অফ দেম আর মাইগ্রেটরি। মোস্ট হোয়েলস লিভ অ্যাট অ্যান অ্যাভারেজ অফ 40 ইয়ার্স, বোহেড হোয়েলস আর জেনারেলি লং লিভিং। দেয়ার আর মেনলি টু টাইপস অফ হোয়েলস, টুথেড হোয়েল অ্যান্ড বেলেন হোয়েলস। দ্য ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল, ইট ইজ অ্যারাউন্ড 25 মিটার্স লং। কিলিং অফ হোয়েলস হ্যাজ বিন প্র্যাকটিসড বাই এ নাম্বার অফ কোস্টাল কমিউনিটিজ ফ্রম অ্যানসিয়েন্ট টাইম। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দ্য অ্যালাস্কান কোস্ট কনজিউম হোয়েল মিট অ্যান্ড ফ্যাট হুইচ আর দ্য মেন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি। তো বন্ধুরা এবার কোশ্চেনগুলো আলোচনা করছি। এই দায়ের কোশ্চেন বলা আছে টিক দ্য করেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ওয়ান ইন্টু থ্রি ইকুয়াল টু থ্রি, তিনটে আছে এক নম্বর করে। প্রথম আনসার পড়ছি, প্রথম কোশ্চেন পড়ছি, দ্য হোয়েলস আর এ কাইন্ড অফ ম্যামেলস, দ্য হোয়েলস আর এ কাইন্ড অফ ম্যামেলস, স্তন্যপায়ী প্রাণী। দু নম্বর কোশ্চেন, দ্য অ্যাভারেজ স্প্যান অফ হোয়েল ইজ, অ্যাভারেজ স্প্যান অফ হোয়েল ইজ 40 ইয়ার্স, 40 ইয়ার্স, 40 বছর। দ্য লার্জেস্ট অ্যানিমেল অন আর্থ ইজ দ্য ব্লু হোয়েল, ব্লু হোয়েল ইজ দ্য লার্জেস্ট অ্যানিমেল, ওকে। নেক্সট বিয়ের দাগের আছে ট্রু ফলস, ট্রু হলে টি লিখতে বলেছে, ফলস হলে ফলস এফ লিখতে বলেছে, তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট একটা দিতে বলেছে। প্রথম পড়ছি, কোশ্চেন আছে দুটো কোশ্চেন আছে, দু নম্বর করে চার নম্বর, ওকে পড়ছি। হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিমেল, ফলস, কারণ সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া আছে হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিমেল, তারা উষ্ণ রক্ত বিশিষ্ট জীব। পরে কোশ্চেন, হোয়েল মিট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড, ট্রু, এটা ট্রু হবে। তো আমি সাপোর্টিং স্টেটমেন্টটা লিখিনি, অনেকটা বড়ো, তোমরা কিন্তু লিখবে, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, দেখি পড়ে দিচ্ছি তোমাদেরকে। পিপল লিভিং ইন এক্সট্রিম ক্লাইমেট কন্ডিশন লাইক দোজ ইন গ্রিনল্যান্ড অর দ্য অ্যালাস্কান কোস্ট কনজিউম হোয়েট মিট হোয়েল মিট অ্যান্ড ফ্যাট হুইচ আর দ্য মেন সোর্স অফ নিউট্রিশন অ্যান্ড এনার্জি, ওকে। পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, তো গ্রামার ভোকাবুলারিতে যদি কোনো ভুল যাই তো বন্ধুরা আমার ঠিক করে দেবো ভুলটাম। তো দেখো পড়ছি, রাইট দ্য করেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন বক্স, ভাব বসাতে বলেছেন। দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রোবারি দ্যাট হ্যাড টেকেন প্লেস লাস্ট উইক, বাট সো ফার দে হ্যাভ ডিসকভার্ড নাথিং, দে হ্যাভ ডিসকভার্ড নাথিং, তো এটা দু নম্বর আছে। পরে কোশ্চেন, ডু অ্যাজ ডাইরেক্টেড, ওয়ান ইন্টু টু, দুটো আছে এক নম্বর করে আছে। প্রথম কোশ্চেনটা পড়ছি, দে হ্যাভ নট রিটার্নড ইয়েট, তারা এখনও ফেরেনি, এইটা বলেছে বিগিন উইথ হ্যাভ ভার দিয়ে, তাহলে কী হবে, হ্যাভ দ্য রিটার্ন, তারা কি ফিরেছে, হ্যাভ দ্য রিটার্ন, তারা কি ফিরেছে, তার মানে তার উত্তর আসছে তারা ফিরেনি এখনও। দু নম্বর,
সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস সুলম্বি সুরভি তার ভুলের জন্য তার সমস্যার জন্য লাককে দোষারোপ করছে এটা নাউন ফর্ম করতে হচ্ছে ব্লেমটাকে নাউন ফর্ম করতে হচ্ছে ভাব ফর্মে দিয়েছে নাউন ফর্ম করতে হচ্ছে তাহলে সুরভি পুট দ্য ব্লেম অন হার লাক ফর হার ট্রাভেলস সুরভি পুট দ্য ব্লেম অন হার লাক ফর দ্য ট্রাভেলস ওকে তারপরে ফ্রেজাল ভাব দিয়েছে দেখো অপশানও দেওয়া আছে ফ্রেজাল ভাবের আর এখানে দুটো আছে ফ্রেজাল ভাব ওয়ান ইন্টু টু দুটো দু নম্বর আছে প্রথম আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি রিডের তলে দেখা আছে রিড মানে যত্ন সহকারে পড়া গো থ্রু মানে যত্ন সহকারে পড়া তো দেখো গো থ্রু মানে হচ্ছে যত্ন সহকারে পড়া রিড নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুর এস্টাবলিশড আ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন এস্টাবলিশ মানে কি স্থাপন করা সেট আপ মানে স্থাপন করা সেটের তিনটে ফর্মই এক তাহলে সেট 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 আপ মানে স্থাপন করা বন্ধুরা দেখো এরপরে সাতের দাগের আনসিন থেকে ওয়ার্ড লিখতে বলছে সিনোনিম খুঁজতে বলেছে মিনিং বেবি অফ অ্যান অ্যানিম্যাল অফ স্প্রিং হবে অফ স্প্রিং মানে হচ্ছে ছোট্ট জীব অফ স্প্রিং আর বলা আছে হ্যাবিট অফ চেঞ্জিং প্লেসেস মানে হচ্ছে মাইগ্রেটরি ওকে মাইগ্রেটরি পরে রাইটিং আছে দশ নম্বরে রাইটিং একটা লেটার লিখতে বলেছে দেখো সাপোজ ইউ ওয়ান্ট টু সেলিব্রেট টিচার্স ডে ইন ইয়ার স্কুল রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেড মিস্ট্রেস অফ ইয়ার স্কুল সিকিং হিজ অর হার পারমিশন টু অর্গানাইজ ইট ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস প্রোগ্রাম টাইম অ্যান্ড প্লেস রিকোয়েস্ট ফর গ্র্যান্টিং ইউর প্রেয়ার ওকে তো বন্ধুরা লিখেছি আমি তোমরা শোনো ভালো করে যদি কোথাও ফল্ট থাকে বা যদি কোনো রকম মতবাদ জানাতে চাও অবশ্যই জানাবে তোমরা তো দেখো শুরু করছি লেটার টু দ্য হেডমাস্টার ফর সিকিং পারমিশন টু অর্গানাইজ টিচার্স ডে তো দেখো লেখা আছে টু দ্য হেডমাস্টার আরামবাগ হাই স্কুল আরামবাগ হুগলি তো আমি এটা ইলেভেন টুয়েলভে পড়েছিলাম তাই ইলেভেন টুয়েলভে আমি এই স্কুলে পড়েছিলাম আরামবাগ হাই স্কুলে তাই আমি এই স্কুলটা তুললাম ওকে তো খুব সুন্দর স্কুল আমার খুব প্রিয় স্কুল তো দেখো সাবজেক্ট কী লিখেছি সিকিং পারমিশন ফর টিচার্স ডে সিকিং পারমিশন ফর টিচার্স ডে তো ভালো করে শোনো স্যার উই আর দ্য স্টুডেন্ট অফ ক্লাস টেন টেনটা ছোটো বড় লেখা আছে এখানটায় টেন অফ ইয়ার স্কুল উই আর রাইটিং দিস লেটার টু ইউ টু টেক এ পারমিশন ফ্রম ইউ অন অ্যাকাউন্ট অফ সেলিব্রেটিং টিচার্স ডে ইন দ্য স্কুল অডিটোরিয়াম হল ওকে অন সিক্স সেপ্টেম্বর অ্যাজ ফিফথ সেপ্টেম্বর ইজ সানডে উই আর হ্যাপি টু টেল ইউ দ্যাট উই হ্যাভ টেকেন সাম এক্সেলেন্ট প্ল্যানস ফর দিস ইভেন্ট উই শ্যাল ডেকোরেট দ্য স্কুল স্কুল বিল্ডিং উইথ কালারফুল পেপার্স অ্যান্ড ফ্লাওয়ার্স উই ডিসাইড টু প্লে এ স্মল ড্রামা উই অলসো ডিসাইড টু ইনভাইট আওয়ার লোকাল ভিডিও অ্যান্ড মেনি ফেমাস অ্যান্ড অনারেবল পার্সনস উই অলসো অ্যারেঞ্জ এ স্মল টিফিন ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য গেস্ট উই শ্যাল ওয়ার্মলি রিসিভ অল দ্য গেস্ট অ্যান্ড আওয়ার বিলভড টিচার্স হুইথ এ ফ্লাওয়ার বুকে উই অলসো ডিসাইড টু ফিনিশ দ্য প্রোগ্রাম হুইথ ইয়োর ভ্যালুয়েবল স্পিচ শেষে বলা আছে সো প্লিজ গিভ আস আ চান্স সো প্লিজ গিভ আস এ চান্স টু সেলিব্রেট নাইসলি দ্য প্রোগ্রাম এবার নিচে লিখতে হবে ইয়োর ফেথফুলি নিজের নাম লিখবে আমি আমার নাম লিখেছি তারপর লিখেছি দেখো আরামবাগ হাই স্কুল ওখানে লিখছি আর একটা ডেট মনের মতো ডেট দিয়ে দেবে অবশ্যই ডেটটা কিন্তু আগে দেবে চিঠির আর আগে ওকে বা চিঠি যেদিন লিখছো সেদিন ডেটটা দিলেই বেটার হবে বন্ধুরা আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখেছো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমাদের টাইমটা কিন্তু নষ্ট হলো না তো বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের টার্গেট কখনো ভুলে যাও না তোমাদের টার্গেট 100 out of 100 তো বন্ধুরা এখানে আমরা শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতরম